হ্যাঁ, আমাদের অঞ্চলের আন্ডারে পড়ে, বারদুয়ারি বুথে পড়ে। যেটা আমি সরকারি সুবিধার কথা বলছেন, এখন যেটা পিএমওয়াই বা ইন্দিরা আবাস যোজনা যেটা চলছে, এবার যদি ওনার প্রায়োরিটি লিস্টে নাম থাকে বা পিএমওয়াই লিস্টের নাম থাকে, ওনার অবশ্যই হবে। আর এর আগে তো উনি কোনো দিন আসেননি। আমি যেটা শুনতে পেলাম যে ওনার আর্থিক একটা সমস্যা আর উনি মুচির কাজ করেন, তো ওনার যদি প্রায়োরিটি লিস্টে নাম থাকে তাকে পাইয়ে দেওয়ার 100% চেষ্টা করব। আর যেটা ওর ভাতার ব্যাপারটা আছে, ভাতা যদি এর আগে শ্রীকৃষ্ণ শর্মা পঞ্চায়েত কংগ্রেসের প্রধান ছিল, 35 বছর ধরে ছিল, ওর বুথেরই লোক, কিন্তু এতদিন থেকে কেন হয়নি আমি বুঝতে পারিনি। এবার যদি উনি যদি আমার কাছে আসেন তাহলে অবশ্যই এ ব্যাপারটা দেখব। আর ওর যদি এসসি সার্টিফিকেট থাকবে, ইনস্ট্যান্টলি এই কাজটা আমরা করে দিতে পারবো, এটা আমি আশ্বাস দিচ্ছি। আর পিগুলো পেমেন্টটাও করে দেবো যদি প্রায়োরিটি লিস্টে নাম থাকে। ওনার একটা ভাতাটার যেটা ভাতার ব্যাপারটা আছে, হ্যাঁ যেটা আছে ভাতার ব্যাপারটা আপনি তো বুঝতে পারছেন, এসসি একটা সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট যদি ওনার থাকে তো ইনস্ট্যান্ট হয়ে যাবে। এবার যদি জেনারেল থাকেন উনি, তো জেনারেল থাকলে একটু টাইম লাগবে, যেহেতু জেনারেল একটা প্রায়োরিটি ব্যাপার আছে, 1/1 হয়। আর এসসি থাকলে এসসি ইনস্ট্যান্ট হয়ে যায়। আর উনি তো রবিদাস এসসি সার্টিফিকেট হবে, উনি যদি আমার কাছে আসেন বা আমি নিজেই গিয়ে ওনার সঙ্গে দেখা করবো, হ্যাঁ দেখা করে ওনার যা সমস্যা আছে সমস্যাটা মেটানোর চেষ্টা করবো। আপনার নাম? আমার নাম ওয়াইদুর রহমান, সুলতাননগর, ভূপ্রধান।